হাই বন আই হোপ সবাই ভালো আছেন এই টিউট্রোলে আমরা শার্পনিং ফিল্টারস দেখবো এবং শার্পনিং ফিল্টারসের মধ্যে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ ফিল্টারগুলো এই টিউটোর বের করা দেখব এই স্লাইডটা হচ্ছে শার্পনিং ফিল্টারের উপর ফোকাস করবে আমরা ইমেজের ডেরিভেটিভ বের করব এই টিউট্রোলে এছাড়াও এরপরের টিউটোরলসগুলোতে আমরা ল্যাপলেশন ফিল্টার ইমেজ এনহ্যান্সমেন্ট ডিফারেন্স ফিল্টারস এবং কিভাবে ফিল্টারগুলো কম্বাইন করে বেটার ইমেজ পেতে হয় সেগুলো কিছু এক্সাম্পলস দেখব তো ফার্স্টে আসি যে আমরা শার্টনিং ফিল্টার কিভাবে কাজ করে বা শার্টনিং ফিল্টার কি তো প্রিভিয়াসলি আমরা যেই ফিল্টারগুলো দেখেছি সেই ফিল্টারগুলোর কাজ বেসিক্যালি ছিল মিন ফিল্টার অ্যাভারেজ ফিল্টার ওটার সিন ওইটা ট্রাভেল ফিল্টার গন কাজ ছিল হচ্ছে ইমেজটাকে ব্লার করা বা ইমেজটাকে স্মুথ করা আমরা আজকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে এটার উল্টা কাজটা করবে সো এগুলো হচ্ছে ইমেজের ব্লারিংটা কমাবে এবং ইমেজের এজগুলোকে হাইলাইট করবে ঠিক আছে সো এজকে হাইলাইট করাও শার্পনিং ফিল্টারের কাজ সো এজ ডিটেকশনের যে কাজগুলো বা এজ গুলোকে আরো প্রোনাউন্স করা ওগুলো হচ্ছে আমাদের শার্পনিং ফিল্টারের বেস করে করা হয় সো শার্পনিং ফিল্টার বেসিক্যালি হচ্ছে স্পেশাল ডিফারেন্সের উপর জাজ করে বের করা হয় স্পেশাল ডিফারেন্সটা কি যে আপনি আপনার ধরেন যে যেই যে পিকজেলটা নিয়ে কাজ করছেন তো আমরা বেসিক্যালি মিডেলের ফিল্টারটা নিয়ে কাজ করি তো এই মিডেলের ফিল্টারটা কি করবো মিডেল ফিল্টারটার সাথে যে আশপাশের ফিল্টারগুলোর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা যত যত বেশি প্রোনাউন্স করতে পারবো তত বেশি সার্প হবে ঠিক আছে তো আমরা যেটা করব যে এখন আগে কি করতাম যে নেইবার উপর বেস করে আমরা মাছানের ফিল্টারটাকে টেস্ট করতাম এখনগুলো হচ্ছে নেইবারহুডগুলোকে একেবারে নেগেটিভের দিকে নিয়ে অথবা আমার নিজের যে পি আছে সেটাকে আরও বেশি এনহ্যান্স করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো সো আপাতত জাস্ট কিছু জিনিস দেখি যে শার্পনিং ফিল্টারগুলো বেস হওয়া হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর উপর একটা এবং সেকেন্ড অর্ডার উপর বেস করে হচ্ছে ফিল্টার করা যায় সো এই ডেরিভেটিভ গুলো হচ্ছে যে আপনার ওই পিকজেলগুলোর মধ্যকার ডিফারেন্স গুলো বের করে দেয় ডেরিভেটিভ এর কাজ হচ্ছে আমার এই পিক্সেল আছি সেই পিক্সেল থেকে আগের পিক্সেল বা তার পিছের পিক্সেলের যে ডিফারেন্সটা সেটাই বের করে দেয় হচ্ছে ডেরিভেটিভস গুলো তো এই শার্পনিং ফিল্টারগুলো বেসিক্যালি ডিপেন্ড করা হচ্ছে স্পেশাল ডিফারেন্সিয়েশনের ওপর আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন বলতে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ যেগুলো করবো সেগুলোই তো আমরা ডিফারেন্সিয়েশনটা ইমেজের মধ্যে বা এই কোর্সে কীভাবে ইউজ করবো সেটাতে আমরা একটা এক্সাম্পল তো ধরে নেন এটা হচ্ছে একটা ইমেজ তো আমরা টু ডি ইমেজে কী করি পুরো ইমেজটাকে একটা অ্যারি হিসাবে ধরি আমরা এখন যেটা করবো যে আমরা হিসেবে না ধরে জাস্ট ওয়ান ডে একটা প্লেনের কথা চিন্তা করি জাস্ট এর একটা স্ট্রিপ ইমেজের একটা স্ট্রিপ নিয়ে চিন্তা করি ঠিক আছে আমরা এ আর বি বরাবর একটা ইমেজ স্ট্রিপ নিলাম এই ইমেজ স্ট্রিপ নেওয়া আমরা কিন্তু একদম ফার্স্টের দিকেও দেখে এসেছি তাই না সো আমরা ওইভাবেই ইমেজের একটা স্ট্রিপ নিচ্ছি এখন এই ইমেজ স্ট্রিপটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সো ধরেন যে ইমেজ ট্রিপটাকে ইমেজ ট্রিপটার ভ্যালুগুলো হচ্ছে এরকম ঠিক আছে এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলোর উপর ডেরিভেটিভ চালাম সো ফার্স্ট ডেরিভেটিভ তো ফার্স্ট ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে যে আমরা যে ফাংশনটা পাচ্ছি সেটাকে এক্স এক্স দিয়ে মানে যেহেতু আমরা জাস্ট এক অ্যাক্সিস নিয়ে কাজ করছি সো এক্স অ্যাক্সিস বরাবর আমরা জাস্ট ডিফারেন্সটা বের করবো কীভাবে যে আমরা এখন যেই পয়েন্টে আছি সেটার সাথে তার পরের পয়েন্টের ডিফারেন্সটা ওকে তো এক্স পয়েন্টে আছি এক্স প্লাস ওয়ান মানে আমার যেটা করতে হবে যে এক্স প্লাস ওয়ান তার পয়েন্টের থাকে আমার কারেন্ট পয়েন্টের ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আমার ওইভেল বসবে ওকে জাস্ট সাপারেক্ট করে আমরা এই কাজটা করব তো আমরা যেই ইমেজ স্ট্রিপটা নিয়েছিলাম তো আমরা জাস্ট ওই পোশনটুক নেই নেওয়ার পরে এখন এটাকে আচ্ছা ইমেজ স্ট্রিপটা আমরা কীভাবে হয়েছিল দেখেন এখানে হচ্ছে ফাইভ এটাকে একটা গ্রে ধরা হচ্ছে এরপরে এটাও ফাইভ তারপর একটা ফোর অন্ধকার আবার এই পর্যন্ত গিয়ে ওয়ান এখানে গিয়ে হচ্ছে একদম জিরো কারণ একদম ডার্ক এখানে গিয়ে আবার সিক্স একটা পেয়েছি আবার ডার্ক জিরো ঠিক আছে এই যে সিক্সটা তো এইভাবে আর কি আমরা ইমেজের স্ট্রিপটা বের করেছি এখন ওই ইমেজের স্ট্রিপটা থেকে আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বের করব তো এটা কিভাবে করব তো এখানে দেখেন যে আমরা যদি এক্স এটাকে ধরি তাহলে আমাদের কি করতে হতো দেখেন যে আমাদের ডেরিভেটিভের পরে যেটা করতে হতো যে আমরা এখন যে পয়েন্টটা আছি সেটা সেটা দিয়ে আমরা হচ্ছে তার পরের পরের পয়েন্টকে বিয়োগ করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা ওখানে বসবে ঠিক আছে তো আমরা দেখেন আমরা এখন এই পয়েন্টটা আছি এটা মানে এটা হচ্ছে আমাদের এক্সে এক্স প্লাস ওয়ান কোনটা হবে তার পরেরটা সো পাঁচকে আমরা মানে চারকে আমরা পাঁচ দিয়ে বিয়োগ তো এক্স মাইনাস ওয়ান পরের পয়েন্টকে আমরা আগের পয়েন্ট দিয়ে বিয়ে দিব বিয়োগ দেওয়ার পরে কি পাচ্ছি মাইনাস ওয়ান তো এইটাই হচ্ছে এটার বদলে বসবে এখানে দেখেন এগেন মানে আমাদের এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বের করছে সো মাইনাস ওয়ান আবার পাচ্ছি আগেরটা থেকে পরের পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব আবার সেম দেখেন টু থেকে থ্রি বিয়োগ দিচ্ছি মাইনাস ওয়ান আবার এখানে টু থেকে ওয়ান থেকে টু বিয়োগ দিচ্ছি মাইনাস ওয়ান এখন জিরো থেকে ওয়ান বিয়োগ দিব মাইনাস ওয়ান এখানে আমরা চাইলে একটা জিরো দিতে পারতাম বাট এটা দিচ্ছি না কারণ সেকেন্ড অর্ডার ডেলিভিটিভ এটা বের করা যায় না আমরা যখন ইউজুয়ালি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন বের করি আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটা বাদ দিব ঠিক আছে তার মানে এই দুটো পোশন হচ্ছে আমরা বাদ দিতে পারি এটা এই দুটো এমিট করে লিখলেও চলবে আচ্ছা আবার আসি জিরো মাইনাস জিরো 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 মাইনাস জিরো জিরো সিক্স মাইনাস জিরো সো আমরা পাচ্ছি সিক্স এখানে কি হবে জিরো মাইনাস সিক্স তো মাইনাস সিক্স পাচ্ছি এখানে এগেন জিরো মাইনাস জিরো জিরো মাইনাস জিরো জিরো মাইনাস জিরো তাহলে ওয়ান পাচ্ছি এখানে থ্রি মাইনাস ওয়ান পাচ্ছি এখানে ওয়ান মাইনাস সো মাইনাস পাচ্ছি এখানে জিরো মাইনাস ওয়ান পাচ্ছি এখানে এখানে জিরো মাইনাস জিরো জিরো মাইনাস জিরো 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 এখানে হচ্ছে সেভেন মাইনাস জিরো এখানে আবার সেভেন মাইনাস সেভেন সেভেন মাইনাস সেভেন সেভেন মাইনাস সেভেন তো দেখেন এই লাস্টের পয়েন্টটা কিন্তু আমরা যেতে পারছি না কারণ আমরা পরের পয়েন্টটা জানি না সো আমরা এখানে কি বসে বসে এটা অলরেডি জানি না ওকে তো এই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা যে আমরা পরের যে পয়েন্ট আছে এর থেকে আগের পয়েন্টটা বিয়োগ দিব যে ফলটা পাবো সেটা এখানে লিখে দিব সে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এভাবে বের করতে হয় বের করার পরে আমরা যদি একটা প্লট করি তাহলে মানে যেটা আমরা খেয়াল করব যে এখানে যেই ডিফারেন্সগুলো সেগুলো বেশি সেগুলোতে চেঞ্জেসগুলো বেশি দেখা যায় ঠিক আছে যেই যেই জায়গাগুলোতে ডিফারেন্স আসছে সেই জায়গাগুলো আর কি প্রোনাউন্স হচ্ছে মানে কি যে আমার এখন যে পয়েন্টটা আছি সেই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি ডিফারেন্স থাকে তাহলে ওখানে আমরা নেগেটিভ অথবা পজিটিভ কোনো ভ্যালু পাবো যদি ডিফারেন্স না থাকে তাহলে আমরা জিরো পাচ্ছি ঠিক আছে কারণ দেখেন এই যে এখানে সেভেন থেকে সেভেনে যখন গিয়েছিলাম তখন কিন্তু কোনো ডিফারেন্স ছিল না তার মানে আমাদের এই প্লটটা একদম ফ্ল্যাট ছিল রাইট বাট আমরা দেখেন এই সেভেন থেকে যখন জিরোতে যাচ্ছি তখন আমাদের ডিফারেন্স অনেক হিউজ না একটা হাই হোয়াইট পিক্সেল থেকে একটা ব্ল্যাক পিক্সেল ধরে নিচ্ছি যেভেন থেকে জিরো সো হোয়াইট থেকে একটা ব্ল্যাক পিক্সেলে যাওয়ার সময় কিন্তু ডিফারেন্সটা হিউজ ঠিক আছে সো আমাদের কিন্তু বুঝতে হবে ওইটা একটা এজ সো ওখানে দেখেন ডিফারেন্স গুলো যেখানে যেখানে পাচ্ছি এবং যেই লেভেলের ডিফারেন্স পাচ্ছি সেগুলোই হচ্ছে আমার এই গ্রাফের ম্যাগনিটিউডগুলো ঠিক আছে ম্যাগনিটিউড পজিটিভ বা নেগেটিভ হতে পারে বাট এখানে দেখেন ডিফারেন্স ছোট ছোট সো ছোট ছোট ম্যাগনিটিউড এখানে ডিফারেন্স নাই জিরো সো কোনো ম্যাগনেটিউট নেই তার মানে দুইটা পিক্সেল এক্সাক্টলি সেম এখানে ডিফারেন্স হিউজ সো পজিটিভ একটা ম্যাগনিটিউড এখানে আবার ডিফারেন্স হিউজ নেগেটিভ ম্যাগনিটিউড ঠিক আছে জিরো থেকে সিক্সে যাওয়ার সময় একটা ম্যাগনিটিউট পাবো সিক্স থেকে জিরোতে যাওয়ার সময় সেম একটা ম্যাগনিটিউট পাওয়া যাবে সো এই ডেরিভিটিভ থেকে কী বোঝা গেল যে দুইটা পিক্সেলের মধ্যে যদি কোনো ইন্টেন্সিটি ডিফারেন্স থাকে তাহলে এই ডেরিভিটিভ বের করে আমরা হচ্ছে এই ডিফারেন্সগুলোকে ডিটারমাইন বা ডিটেক্ট করতে পারি এখন সেকেন্ড ডেরিভেটিভের কাজ দেখি সেকেন্ড ডেরিভেটিভের কাজ হচ্ছে যে আমরা তো এই ফার্স্ট ডেরিভেটিভে কী করছিলাম যে পরের পিকজেলটাকে দেখছিলাম পরের পিকজেলটার সাথে আগের পিকজেলের ভ্যালুটা বিয়োগ করছিলাম তার মানে পরের পিকজেল মাইনাস আগের পিক্সেল যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটাই আমরা লিখে দিচ্ছিলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে কী করি আমরা পরের পিকজেলটা থেকে পরের পিকজেলটা প্লাস আগের পিক্সেলটা তার মানে আমি ধরেন এক্সে আছি আমার এর আগের পিকজালটা আর পরের পিকজালটা এই দুটোর যোগফল মাইনাস হচ্ছে টু এক্স করবো তার মানে আমার যেই পয়েন্টটাতে আছি সেই পয়েন্টটাকে দ্বিগুণ ইন্টেন্সিফাই করব তার মানে সেই পয়েন্টটার ইন্টেন্সিটি দ্বিগুণ করব এবং তার আগের এবং তার পরের দুটো পিকজাল থেকে বাদ দিব এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের কাজ তো এই সেকেন্ড ডেরিভেটিভটা কিভাবে বের করি আমরা সেইম ইমেজ স্ট্রিপটার ওপর যদি সেকেন্ড ডেরিভেটিভ চালাই এগেন আমাদের এই প্রথম ভ্যালিউ এবং শেষ ভ্যালিউ এটাতে আমরা প্রথমে প্রথম ভ্যালু বের করতেও পারবো না আগেরটাতে প্রথম ভ্যালু আমরা চাইলে বের করতে পারতাম এখানে জিরো দিতে পারতাম শেষ ভ্যালুটা বের করতে পারতাম না কারণ সেভেনের পরে কি আছে সেটা আমরা জানি না বাট এইটাতে ইনফ্যাক্ট ফার্স্টের ভ্যালু এবং লাস্টের ভ্যালু আপনি বেরও করতে পারবেন না কারণ আপনার যেটা করতে হবে যদি আমার এটা যদি এক্স হয় তাহলে এইটা হবে এক্স মাইনাস ওয়ান এটা হবে এক্স প্লাস টু সরি এক্স এক্স প্লাস ওয়ান সো এইটা হচ্ছে আগের পিক্সেল এইটা হচ্ছে পরের পিক্সেল এটা হচ্ছে কারেন্ট পিক্সেল আমার কি করতে হবে ফাইভ প্লাস ফোর মাইনাস টেন এটার দ্বিগুণটা ওকে সো ফাইভ প্লাস ফোর কত হয় নাইন মাইনাস টেন আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান ওকে এখানে আসি এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি এইট এটা করার পরে আমরা কি পাবো ফাইভ প্লাস থ্রি এইট করার পরে হচ্ছে আমরা এইট বাদ দিচ্ছি ঠিক আছে সো এইট কেন বাদ দিচ্ছি কারণ ফোর ইন্টু টু হচ্ছে এইট সো জিরো হচ্ছে এখানে ফোর প্লাস টু তার মানে এই দুটোর যোগফল এটার সাথে সিক্স বাদ দিচ্ছি সো সিক্সের সাথে সিক্স বাদ দিলে এটাই থাকে এখানে দেখেন থ্রি প্লাস ওয়ান ফোর মাইনাস ফোর সো এটাও কিন্তু ডিফারেন্স জিরো হচ্ছে এখানে টু প্লাস জিরো তার মানে টু মাইনাস টু সো জিরো হচ্ছে এখানে হচ্ছে ওয়ান প্লাস জিরো সো ওয়ান মাইনাস জিরো কারণ জিরোকে টু দিয়ে কোন করলো জিরোই আসে সো এখানে অ্যান্সারটা আমরা পাচ্ছি ওয়ান এখানে এগেন এটা এটা যোগ করে যেটা পাচ্ছি এগেন এইখানেও সেম সিমিলার হবে সো সিক্স মাইনাস জিরো সিক্স এখানে দেখেন এই পয়েন্টটাতে দেখেন আচ্ছা এই পয়েন্টটা একটু ফোকাস বেশি করবেন কারণটা কি এই এই পয়েন্টটা কি বুঝায় যে এই পয়েন্টটার আগের পিকজেল দেখেন একদম ডার্ক তারপরের পিক্সেল একদম ডার সো আগের পিক্সেল এবং পরের পিক্সেলের মধ্যে ডিফারেন্সটা কিন্তু হিউজ ঠিক আছে তার মানে ও এমন একটা পিক্সেল যে পিক্সেলটা অ্যাবসলিউটলি হোয়াইট তো এখানে দেখেন আমরা ইমেজটা দেখি তো আমরা হচ্ছে এইটাকে সিক্স ধরেছিলাম না মাঝখানের যে স্ট্রিপটা ছিল সেটা সো এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স আমরা সব ব্ল্যাক ছিল বাট এটা তো এটা কিন্তু আমার ইমেজের একটা এজ হতে পারে সেকেন্ড ডিরাইভেটিভ কি করবে আপনার

করে ফেলার পরে সেকেন্ড ডেলিভেটিভ যেটা করে যে আপনার আগের পিক্সেল এবং পরের পিক্সেল এবং আপনি যে কারেন্ট পিক্সেলে আছেন সেই পিক্সেলের মধ্যে যদি ডিফারেন্সটা খুব হিউজ না হয় ওই ডিফারেন্স ও ডিটেক্ট করবে না ঠিক আছে এটা কারণটা কি ডিটেক্ট করবে বাট ডিটেকশন লেভেলটা খুব সামান্য হবে কারণটা কি দেখেন এই যে এই পোষণ যেটা আছে এটা কিন্তু কোনো এজ না তাই না এটা একটা জাস্ট লাইটের একটা গ্লো ওটা জাস্ট ধীরে ধীরে ডিম হচ্ছে তাই না বাট আপনি যখন এই পোশনটাতে আসছেন তখন কিন্তু হিউজ একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে তাই না এখানে দেখেন এই যে আমরা ইমেজ এই ইয়াটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে এখানে দেখেন এইখানে হচ্ছে একটা হিউজ ইনক্রিজ পাওয়া যাচ্ছে এইখানে একটা হচ্ছে আইসোলেটেড হিউজ ইনক্রিজ পাওয়া যাচ্ছে আর এইখানে হচ্ছে ধীরে ধীরে ইমেজটা ডার্ক হচ্ছে ঠিক আছে এটা কিন্তু গ্র্যাজুয়ালি ডার্ক হয়নি ধীরে ধীরে ডার্ক হচ্ছে সো যখন ধীরে ধীরে ডার্ক হচ্ছে তার মানে ওইটা কিন্তু এজ না ওকে যদি খুব শার্পলি ডার্ক হয় বা শার্পলি অন্য কালারে যায় তখন কিন্তু ওইটা আমরা ইমেজের এজ হতে পারে নট নেসেসারিল যে ধীরে ধীরে গেলে এজ হবে না এরকম নাও বাট আমাদের অ্যালগোয়েরটা হচ্ছে শার্প এজেসগুলো ডিটেক্ট করতে পারে হুম সো সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভিটিভ হচ্ছে সব টাইপের এজই মোটামুটি প্রোনাউন্স হবে ডিটেক্ট করা যায় সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে শুধুমাত্র শার্প যে এজগুলো সে এজগুলোকে বেশি প্রোনাউন্স করে সো দেখেন এখানে আমরা একটা পোর্শন ছিল এখানে আমরা মাইনাস টুয়েলভ পাচ্ছি হিউজ একটা পোষণ পাওয়া যাচ্ছে এখানে দেখেন আমরা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি কমছিলাম সো গ্র্যাজুয়ালি ইমেজটা লাইট থেকে ডার্কে যাচ্ছিল এজ ডিটেক্ট করে নাই এখানে একটা পয়েন্ট ছিল তো ওইখানে একটা এজ ডিটেক্ট করেছে আবার এইখানে দেখেন আমরা ডার্ক থেকে লাইটে গিয়েছিলাম ইমেজ ইমেজটাতে যাই তো এইখানে দেখেন ডার্ক থেকে আমরা লাইটে গিয়েছি না তো ডার্ক থেকে লাইটে যখন গিয়েছি তখন কিন্তু একটা জাম্প হয়েছে তো ওই এজটাও ও ডিটেক্ট করতে পেরেছে হুম তো এইভাবে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা কাজ করে থাকে এবং আমরা পরের টিউটোরিয়ালগুলোতে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে বিভিন্ন ফিল্টার বানিয়ে ওই ফিল্টারিং চালিয়ে কিভাবে শার্প হচ্ছে ইমেজটা সেগুলোতে দেখবো তো আপাতত আই হোপ এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বুঝতে পেরেছেন কারো যদি কোনো কনফিউজন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ